আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে ফুটবল আপডেটের তোর তাজা নিউ আপডেট রয়েছে, যেটা মূলত রোনালদো ফ্যানদের জন্য অনেক খুশির সংবাদ হবে। ক্রিস্টিয়ানো নিউজটাতে পরে আসি, প্রথমে ক্যাসেমিরোকে নিয়ে আপডেটটা দিয়ে দিই। এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অনেক বাজে ফর্ম যাচ্ছে ক্যাসেমিরোর। ক্লাবের হয়ে পারফর্ম করতে না পারায় কোপা আমেরিকায় ব্রাজিল স্কোয়াডেও নাম নেই তার। তার এমন বাজে সময় যাচ্ছে যে কারণে তাকে নানা ধরনের ট্রলিং এর শিকার হতে হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা তার উপর রাগ যাচ্ছে, এমনকি তাকে ফ্যাটম্যান, মোটা এসব বলে আখ্যায়িত করছে। জেমি গ্যালাগার, যিনি কিনা একজন ফুটবল অ্যানালাইসিস, তিনিও ক্যাসেমিরোকে নিয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছে, যেখানে সে বলেছে ক্যাসেমিরোর বয়স হয়ে গেছে, তাকে সৌদি আরব বা চাইনিজ লিগে খেলা উচিত, আর না হয় তাকে অবসর যাওয়া উচিত। ক্যাসেমিরোর বয়স কিন্তু এখনও 30। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম সিজনটা তার অনেক বেশি ভালো গিয়েছিল, ওই সময় সবাই তাকে বাবা দিলেও এই খারাপ সময়ে তার পাশে নেই কেউ। তার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বাজে ফর্মের অন্যতম কারণ হলো তাকে এখন টেন হ্যাক মিডের জায়গায় সেন্টার ব্যাকের পজিশনে খেলাচ্ছে, যে পজিশনে ক্যাসেমিরো অভ্যস্ত না। কোচের কথাতে তাকে মেনে নিয়ে খেলতে হচ্ছে, না হলে এই ক্যাসেমিরোকে রিয়াল মাদ্রিদে থাকাকালীন সার্জিও বুস্কেটসের সাথে তুলনা করা হতো। এমনকি ওই সময় রিয়াল মাদ্রিদের মিডের অন্যতম ভরসা ছিলেন এই ক্যাসেমিরো। এখন এই ক্যাসেমিরোকেই ম্যানচেস্টার ইউনাইটেডে এসে বাজে ফর্মের জন্য ট্রলিং এর শিকার হতে হচ্ছে। এখন আসি ক্রিস্টিয়ানো নিউজটা নিয়ে, যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করেছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো নামটা ট্রান্সফার মার্কেটের সাথে আবার নতুনভাবে জোড়া যাচ্ছে। এই ক্রিস্টিয়ানো রোনালদোর আবারও ইউরোপে ফেরার গুঞ্জনটা ধীরে ধীরে বাড়ছে, যেখানে ধারণা করা হচ্ছে এবারের বুন্দাসলিগা চ্যাম্পিয়ন লেভারকুজেন তাকে নেওয়ার জন্য আগ্রহী হয়ে আছে। এমনকি লেভারকুজেন কোচ জাভি আলোনসোও তার জন্য আগ্রহী দেখাচ্ছে। এই সিজনে লেভারকুজেন অসাধারণ পারফরমেন্স দিয়ে বায়ার্ন মিউনিখের কাছ থেকে বুন্দেসলিগা টাইটেল ছিনিয়ে নিয়েছে। এই লেভারকুজেনই এখন ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে পেতে আগ্রহী দেখাচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো যখন আল নাসেরে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে তার ইউরোপে ফেরার কোনো সম্ভাবনা নেই। আবার সে এটাও বলেছিল যে যদি কোনো ক্লাব তাকে নিয়ে আগ্রহী দেখায় তাহলে সে সেটা নিয়ে ভাববে। দেখা যাক এই রুমারটা কতটুকু সত্যি হয়। অন্যদিকে বার্সেলোনার এমন অর্থনৈতিক সংকটের সময় তারা আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য তারা রাফিনিয়াকে ট্রান্সফার মার্কেটে উঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিজনে বার্সেলোনার হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে রাফিনিয়া, যেখানে জাভি তাকে তার পজিশন রাইট উইং থেকে লেফট উইংয়ে শিফট করলেও সেখানেও অসাধারণ পারফরমেন্স করেছে সে। তারপরেও তাকে বার্সেলোনা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণ হিসাবে বার্সেলোনা ম্যানেজমেন্ট বলেছে যে তারা রাইট উইংয়ে লামিলি আমালের উপর ভরসা রাখবে। অন্যদিকে লেফট উইংয়ের জন্য তারা আরও ভালো একজন প্লেয়ারের খোঁজ নিচ্ছে, এখানে নাম হিসাবে নিকো উইলিয়ামের নামটাই শোনা যাচ্ছে বেশি। অন্যদিকে বার্সেলোনা ম্যানেজমেন্ট এটাও জানিয়েছেন যে যদি রাফিনিয়া বার্সেলোনা ছাড়তে না চান তাহলে তাকে সেকেন্ড অপশন হিসাবেই রাখবে বার্সেলোনা, যে কারণে হয়তো বা রাফিনিয়া বার্সেলোনার হয়ে গেম টাইমটাই পাবে না।